এটাও লক্ষ্য করা গেছে, কিছু সংখ্যক রোগ বাড়তি উপসর্গ নিয়ে বছরে একবার পুনরাবির্ভাব হয়। হোমিওপ্যাথি আবিষ্কারের ও চিকিৎসার 30 বছর পর 1790 থেকে 1820 এই অসফলতা দৃষ্টিগোচর হয়। হেনিম্যানকে এ বিষয়টি গভীরভাবে ভাবিয়ে তুলেছিল এবং তাকে সোরা তথা চিররোগ বীজ তত্ত্বে আবিষ্কারে প্রণোদিত করেছিল। এ বিষয়ে বলেছেন, অবিশ্বাস্য অসংখ্য চিররোগের উৎপত্তির কারণ অনুসন্ধান এবং পূর্ববর্তী ও সমসাময়িক দ্রষ্টাদের কাছে অজ্ঞাত সেই মহান সত্যের কতিপয় প্রমাণ নির্ধারণ ও সংগ্রহ এবং তার সঙ্গে বিভিন্ন মূর্তি ও প্রকৃতিধারী এই সহস্র মুণ্ড দানবের সাথে যুঝতে পারে এমন প্রধান সোরা বিরোধী ওষুধ সমূহের আবিষ্কার করার জন্য আমি 12 বছর অতিবাহিত করেছি। 12 বছর অতিবাহিত করেছি। এটা পেয়েছে ফেনিম্যান অর্গাননে 80 সূত্রের পাদটীকা। এই কথাটা লিখেছেন হেনিম্যানের অর্গাননের 80 নম্বর সূত্রের পাদটীকায় এই কথাটা আছে। চির রোগের চিকিৎসা সম্পর্কে পূর্বাবস্থা হেনিম্যান দৃঢ়ভাবে বলেছিলেন যে এর প্রারম্ভ আনন্দদায়ক ধারাবাহিকতা অপেক্ষাকৃত কম সন্তোষজনক, পরিণতি নিরাশজনক। তিনি পুনরায় চিন্তা করে দেখলেন যে নিম্নলিখিত 5টি কারণ হয়তো এসব ব্যর্থতার জন্য দায়ী। 1 নম্বর, সদৃশ নীতি, সম্ভবত সার্বজনীন প্রয়োগ নীতি হতে পারেনি। এযাবৎ 2 নম্বর, এযাবৎ আবিষ্কৃত ঔষধগুলি এতই স্বল্প সংখ্যক যে উৎপীড়িত মানুষের সমস্ত ধরনের রোগের জন্য যথেষ্ট নয়। 3 নম্বর, সদৃশ নীতি প্রয়োগের ক্ষেত্রে কিছু ত্রুটি থেকে যেতে পারে। 4 নম্বর, হোমিওপ্যাথি চিকিৎসার ভিত্তি পূর্ণাঙ্গ লক্ষণ সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। 5 নম্বর, সমূলে উৎপাদন করা যায় না এমন কিছু আরোগ্যের বাধার উপস্থিতি হয়তো উপেক্ষা করা হয়েছে যা চূড়ান্ত আরোগ্য সম্পন্ন হতে ব্যাহত করছে। হেনিম্যানে বিস্তৃতভাবে এ বিষয়ে আলাপ আলোচনা শুরু করলেন এবং দেখলেন যে অরতিজ চিরপ্রকৃতির রোগের চূড়ান্ত আরোগ্যের প্রতিবন্ধকতার জন্য উপরোক্ত প্রথম 4টি কারণ মূলত দায়ী নয়। অনেক পর্যবেক্ষণ ও কঠোর গবেষণার পর অবশেষে তিনি বুঝতে পারলেন যে সমস্ত রোগের মূলে রয়েছে উল্লেখিত পঞ্চম কারণটি কি? সমূলে উৎপাদন করা যায় না এমন কিছু আরোগ্যের বাধা উপস্থিতি হয়তো উপেক্ষা করা হয়েছে যা চূড়ান্ত আরোগ্য সম্পন্ন হতে ব্যাহত করেছে। এই চিকিৎসক অগণিত চিকিৎসা চাপা পড়ে অন্য কোনোভাবে চামড়ার থেকে অন্তর্ধান হয়ে যায়, তবে অন্য কোনোভাবে সম ও সদৃশ লক্ষণ প্রকাশ পেতে দেখা যায়। তিনি এই আরোগ্যের প্রতিবন্ধককে সোরা এই সাধারণ নামে অভিহিত করেন। এর অর্থে তিনি বুঝিয়েছেন যে চর্মের উদ্ভেদ সহ বা উদ্ভেদহীন অভ্যন্তরীণ চুলকানো রোগ চর্ম এর অর্থে তিনি বুঝিয়েছেন চর্মের উদ্ভেদ সহ বা উদ্ভেদহীন অভ্যন্তরীণ চুলকানা রোগ। সোরা আবিধানিক অর্থ নিম্নরূপ: চুলকানো অথবা সদৃশ কিছু চর্মরোগ, কচ্ছুকীট, কোষের পোকা, সার্কোপ্লাস, স্ক্যাবি, সার্কোপটেস, হোমিনিজ,
বা অ্যাকারিস স্ক্যাবি। শব্দটি ল্যাটিন এবং গ্রিক, বাস্তবে এটি হিব্রু শব্দ থেকে উদ্ভূত হয়ে গ্রিক এবং ল্যাটিনের মাধ্যমে এসেছে। মূল হিব্রু শব্দ সোয়াট, TSORAT, সোরাট, TSORAT, সোরাট শব্দ অর্থ, সোরাট অর্থ খাদ, ভুল বা দোষ, অপবিত্রতা, কলঙ্ক বা দাগ, ধবল বা সেতী জাতীয় রোগের প্রকাশকে, এবং ভীষণ মহামারী প্রকাশকেও প্রায় সোরাট নামে অভিহিত করা হতো। হ্যানিম্যানের মতে অযৌগ প্রকৃতির সব ধরনের অচির ও চির প্রকৃতি রোগের মূল কারণ হলো সোরা। এটি সবচেয়ে প্রাচীন রোগবীজ, যা 7-8 ধরনের সমস্ত চিররোগ সৃষ্টি করতে পারে। এই জন্য সব ধরনের চিররোগের প্রসূতি বলে এটি সর্বজনগ্রাহ্য হয়েছে। সমস্ত চিররোগ বীজের মধ্যে এটি সবচেয়ে বেশি সংক্রামক, যার জন্য হ্যানিম্যান বলেছেন সোরা অতি প্রাচীন, অতি বিশ্বজনীন, অতি ধ্বংসাত্মক এবং এখনো পর্যন্ত চিরপ্রকৃতির রোগবীজ জনিত রোগের অবমূল্যায়নের জন্য সহস্র বছর ধরে মানব জাতির মূর্ত বিকৃত হয়েছে এবং অসহ্য যন্ত্রণা সহ্য করেছে। এটা আছে হ্যানিম্যান ক্রনিক ডিজিজের পৃষ্ঠা নয়, হ্যানিম্যানের ক্রনিক ডিজিজের পৃষ্ঠা নয়ে এই কথাগুলো আছে। সোরা ক্রমবিকাশ, ডেভেলপমেন্ট অফ সোরা, সোরা বীজ বা সোরা বিষ বা বীজের বিকাশকে নিম্নভাগে বর্ণনা করা যেতে পারে। সংক্রামক সংক্রমণ, সংক্রমণ হচ্ছে চুলকানা, ছোট ছোট ফুসকুড়িগুলি, রসের মধ্যে সোরা জীবাণু থাকে। এই রস যদি চর্মের সংস্পর্শে আসে তবে চুলকানা জীবাণু ওই শরীরের ভেতর প্রবেশ করে। প্রায় সব ধরনের পারিপার্শ্বিকতা, সব মানুষ এই রসের সংস্পর্শে আক্রান্ত হতে পারে। আভ্যন্তরীণ বিকাশ চর্মের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এরা স্থানিক হিসাবে থাকে না। প্রথম কিছুদিন চর্মের উপরে কোনো ফুসকুড়ি বা চুলকানি থাকে না। চামড়ার অপরিবর্তনীয় ও স্বাভাবিক স্বাস্থ্যব্যঞ্জক থাকে। কিছুদিন পর যখন তার ক্রিয়া সমগ্র সত্তার উপরে আভ্যন্তরিক বিকাশ লাভ করে, তখন স্থানীয় লক্ষণ প্রকাশিত হয়। বাহ্যিক রোগের বিকাশ সোরামায়াজম সাধারণত নিম্নলিখিত 3 ভাবে বিকশিত। প্রাথমিক বিন্যাসে চুলকানার জীবাণু পরিপূর্ণ আভ্যন্তরীণ বিকাশ লাভের পর তার চামড়ার উপরে ফুসকুড়িময় চুলকানা হিসেবে বিকাশ লাভ করে। সোরা রোগ বীজের লক্ষণ, রোগলক্ষণ প্রকাশকাল বা পর্যায় 6-14 দিন। এ সময়কাল অতিবাহিত হওয়ার পর সামান্য বা খুব বেশি হলে বিকেলের দিকে শীত ভাব করে এবং রাতে সামান্য তাপ দিয়ে ও ঘাম হয়ে এই চুলকানা ফুসকুড়িগুলি চামড়ায় প্রকাশ পায়। একদম শুরুতে খুব অল্পই দেখা দেয়, যেন ত্বকের উত্তাপের জন্য হয়েছে। ধীরে ধীরে চামড়ার উপর ছড়িয়ে পড়ে। প্রথম দিকে সংক্রামিত স্থানে প্রকাশ পায়। এসব উদ্ভিদগুলিকে যে চুলকানি হয় তা ইন্দ্রিয় সুখের মতো অনুভূতিযুক্ত, রোগীকে বাধ্য করায় খুব জোরে জোরে
ঘুষ দিয়ে বা নখ দিয়ে বা নখ দিয়ে চুলকাতে। এভাবে চুলকানোর পর কিছুক্ষণ রোগীর উপশম পায় বটে, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এর জ্বালা থাকে। সন্ধ্যার থেকে প্রায় মাঝরাত পর্যন্ত ঘন ঘন চুলকানি হয় এবং আরো বেশি অসহ্যকর করে তোলে। প্রথম দিকে চুলকানার ফুসকুড়ি গুলিতে পাতলা জলের মতো রস থাকে, যা অচিরেই পুঁজে পরিণত হয়ে ফুসকুড়ির আগায় জমা হতে থাকে। অসম্ভব চুলকানির জন্য ফুসকুড়ি গুলি ফেটে গিয়ে রস বেরিয়ে গিয়ে রোগীর চারপাশকে এমনকি অন্যান্য সুস্থ মানুষদেরও সংক্রমিত করে তোলে। যতদিন পর্যন্ত এসব উদ্ভিদগুলি স্বাভাবিক অবস্থা থাকে, ততদিন অভ্যন্তরীণ সোড়া বা সোড়ার গৌণ দশা প্রকাশ পায় না। ওই পর্যায়ে তা নিষ্ক্রিয় বা সুপ্তাবস্থায় থাকে। ওইসব অসহনীয় উদ্ভিদগুলি হলো অভ্যন্তরীণস্থ রোগের প্রতিরূপ এবং এগুলি সোড়ার গৌণ অবস্থার অসুস্থতা থেকে রোগীকে রক্ষা করে। এ পর্যায়ে রোগীকে সুনির্বাচিত সদৃশ ঔষধ সেবন করানো হলে সহজেই সহজেই রোগীকে আরোগ্য করা যায়। ঠিক আছে স্যার, আর চালিয়ে যাব। সোড়া সুক্ত, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আরেকটু দিয়ে, আরো আরো একটা প্যারা আছে, এটা শেষ করে। জি 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 হ্যাঁ, জি স্যার, সোড়া সুপ্ত ও দ্বিতীয় দশা, জি সোড়া জি সোড়া সুপ্ত ও দ্বিতীয় দশা, কিন্তু কোন আভ্যন্তরীণ আরোগ্যকারী ওষুধ প্রয়োগ না করে যদি সোড়াকে তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া হয় বা বাইরের নানা রকম মলম লাগিয়ে যদি উদ্ভিদগুলোকে তাড়ানো হয়, তবে সমস্ত অভ্যন্তরীণস্থ রোগের প্রকোপ এবং তীব্রতার খুব দ্রুত গতিতে বেড়ে যাবে। স্থানিক প্রয়োগ করে বা আভ্যন্তরীণ অসদৃশ ওষুধ প্রয়োগ করে যদি সোড়া প্রাথমিক বিকাশকে চাপা দেওয়া হয়ে থাকে হয়ে চাপা দেওয়া হয়, তবে তাকে সোড়াকে জোর করে অন্ত প্রবিষ্ট করানো হবে এবং সোড়া সুপ্তাবস্থা প্রাপ্ত হবে, যা খুবই ভয়ঙ্কর। একেই সুপ্ত সোড়া বলা হয়। অন্যদিকে কুপিন কাশি, হাম অথবা কোন রকম মর্ম যন্ত্রণা, জ্বালাতন, মানসিক আঘাত, পতন, ক্ষত কিংবা আঘাতজনিত অসুস্থতার আগুনে পোড়া ইত্যাদি উত্তেজক বা পরিপোষক কারণের ফলে শরীরস্থ নিষ্ক্রিয় অবস্থা থাকা সুপ্ত সোড়া যদি সক্রিয় হয়ে প্রকট হয়ে ওঠে, তবে সহসা প্রচুর সংখ্যক শরীর প্রকৃতির চিররোগের প্রাদুর্ভাব ঘটে। এ অবস্থাকে বলা হয় সোড়ার দ্বিতীয় দশা, যা মানব জীবনে আরো অনেক বেশি বিপজ্জনক। তথাকথিত হোমিওপ্যাথিক ঔষধ বাহ্যিকভাবে প্রয়োগ করে বা সেবন করিয়ে সোড়া গঠিত চর্মরোগকে যদি চাপা দেওয়া অথবা উপশম করানো হয়, তবে যেসব রোগ মানব শরীরে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অংশ ত্বকের উপর রাজত্ব করত, তা মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ, অগ্নাশয়, বৃক্ক বিশেষত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রভৃতি অতীব গুরুত্বপূর্ণ অংশে জোর করে ঠেলে দেওয়া হবে এবং এর ফলে সমস্ত সরি এর ফলে সমস্ত মানব স্বাস্থ্য তথা মানব জীবন বিপন্ন হয়ে উঠবে। ডাক্তার ফিলিপস স্পাইট সঠিকভাবেই বলেছেন, সোড়াকে যদি চাপা দেওয়া হয়
তবে তার ক্রিয়াকলাপ মূলত স্নায়ুতন্ত্র বা স্নায়ুকেন্দ্রে আক্রমণ করে বা মানসিক স্তরে নানা গুরুতর অসুস্থতা সৃষ্টি করে। আবার চামড়ার উপরে উদ্বেগ প্রকাশ করানো গেলে সবকিছু উপশমিত হয়। এই হচ্ছে ছোরা নিয়ে যদি এখন মানে ঠিক আমরা যদি মাথার মধ্যে দেখি ছোরা কি করে, চোখে দেখি ছোরা কি করে, কানে প্রতিটা পার্টিকুলার ইয়েতে যদি আমরা ভাবি তাহলে ছোরাকে চিনতে পারবো। এটা হচ্ছে সুপ্ত ছোরা লক্ষণাবলী বা সিমটমস অফ লেটেন্ট ছোরা হ্যানিম্যানের মতানুযায়ী। মাথায় যদি হয় মাথায় ঘাম হবে রাতে শোয়ার পর, ঘন ঘন এমনকি সামান্য আবেগজনিত মানসিক উত্তেজনা, একপার্শ্বিক মাথার যন্ত্রণা, প্রচুর পরিমাণে মাথার চুল উঠে যায়, চুল শুকনো, মাথার প্রচুর খুশকি, মামড়ি। আমরা তাহলে সোড়াতে কি পেলাম? মাথায় খুশকি পেলাম। আমরা কি পেলাম? মাথায় সোড়াতে চুল উঠে যায়। আমরা কি পেলাম? সোড়া চিনবো কি করে? মাথায় ঘাম, রাতে শোয়ার পর ঘন ঘন এমনকি সামান্য আবেগজনিত মানসিক উত্তেজনা, একপার্শ্বিক মাথার যন্ত্রণা, ওই যে ওয়ার্সা যদি ডান দিকে মাথা যন্ত্রণা, বা দিকে মাথা যন্ত্রণা বলে না এরকম। আর চোখে কি পাবো? প্রায় চোখের প্রদাহ। নাকে কি পাবো? ঘ্রাণ শক্তি। কুমারী ও যুবতীদের বয়স্কদের কম আর কি, বয়স্কদের কম, কুমারী ও যুবতীদের প্রচুর পরিমাণে নাকে রক্তক্ষরণ, তীব্র ঠান্ডা আবহাওয়ায় ও কোনো সর্দি লাগে না, অথবা যতদিন এরকম আবহাওয়া থাকে ঘন ঘন বা ক্লান্তিকর শুকনো অথবা প্রচুর পরিমাণে সর্দি স্রাব, যা শ্লেষ্মা সহ লাগাতার অসুস্থতা, ক্রমান্বয়ে অনেক দিন যাবত এক বা উভয় নাসারন্ধ্র বন্ধ, নাসারন্ধ্রের ক্ষততা, নাকে ফোড়া, নাকে অস্বস্তিকর শুষ্কতা অনুভূতি, দমকা বাতাস দিলে সর্দি লেগে যায়, সমস্ত শরীরে লাগে বা শুধু মাথায়, গলায়, বুকে, পেটে, পায়ের পাতায়, বিশেষত এসব অংশ যখন ঘামায়। সোড়ার যন্ত্রণা যাদের ভোগ করতে হয়নি, দমকা বাতাস বা ঠান্ডা স্যাঁতস্যাঁতে আবহাওয়া তাদের উপযোগী না হলে এদের কোনো সর্দি বা ওই ধরনের আবহাওয়া ক্ষতিকর প্রভাবে কোনো অসুস্থতা হয় না। তারপরেই অন্যান্য অসুস্থতা বা কখনো কখনো দীর্ঘদিন ধরে লাগাতার অসুস্থতাকেও ভুগতে হয়। যার পরে যাদের সোড়া নেই তারা বৃষ্টিতে ভিজলেও কিছু হয় না তাদের, কিন্তু যখনই সোড়া ভিতরে থাকবে, এখানে এই প্যারাটা বোঝাচ্ছে, তাদের অল্প একটু অল্পতে ঠান্ডা লেগে যায়, এই কথাটাই বলছেন। মুখমণ্ডলে ঠেকাশে, চামড়া কুচকানো, মুখমণ্ডলে ঠেকাশে থাকে, চামড়া কুচকানো, তাপে মুখমণ্ডল রক্তিম হয়ে ওঠে, এতই লাল হয়ে যায় যে উৎকণ্ঠায় এত লাল হয় না, মুখ আছে রাতে বা সকালে মুখ শুকনো, মুখ সকালে ও মাসিকের সময় প্রায় দিন মুখে সবসময় স্বাস্থ্য স্বাদহীন বা টকটক বা মেটে স্বাদে বা পচা পচা দুর্গন্ধ, যেন হজমের গন্ডগোলের জন্য সৃষ্ট মুখের টক স্বাদ, জিহ্বা হচ্ছে কি রকম, সোড়ার জিহ্বা হচ্ছে সাদা, খুব ঠেকাশে, তাছাড়া প্রায় ফাটা পাটা, গলা কি ঘন ঘন গলপ্রদাহ প্রদাহ এবং ঘন ঘন স্বরভঙ্গ, গলায় প্রচুর গয়ের ওঠে, গ্রীভা গ্রন্থিগুলি স্ফীত ভাব, মানে গন্ডমালা রোগ, মানে সার্ভাইকাল লিম গ্ল্যান্ড গুলো যে ফুলে যায়, গন্ডমালা রোগকে বোঝাচ্ছে। গন্ডমালা রোগ। আচ্ছা, তারপরে বুক হচ্ছে ঘন ঘন শ্বাসকষ্টের আক্রমণ, পাকস্থলী হচ্ছে পেটে খালি খালি অনুভূতি, এক মুহূর্তে অতৃপ্ত ক্ষুধা, এ মানে পাকস্থলী উদর হচ্ছে পেট খালি খালি অনুভূতি, এ মুহূর্তে অতৃপ্ত ক্ষুধা, কিছুক্ষণ পরে ক্ষুধাহীনতা, সকালে বমি বমি ভাব, প্রায় পেট ফাঁপা, প্রায় বা প্রতিদিন সকালে বিশেষত শিশুদের পেটে
কেটে যাওয়ার মতো যন্ত্রণা, ইচ্ছা অনিচ্ছা রান্না করতে অনীহা, গরম খাবারে বিশেষত মাংসে মূলত শিশুদের বিরক্তি, দুধে অভক্তি, অন্ত্র মলাশয় ও পায়খানা, বিশেষত শিশুদের প্রায় গোল কৃমি বা অন্যান্য কৃমি উৎপাত ও পরবর্তীতে মলদ্বারে অসহ্যকর চুলকানি হয়, মলদ্বারের শিরাগুলি জট পাকিয়ে যায়, পায়খানার সাথে রক্ত পড়ে, মল সহ বা মল ছাড়াই আম যায়, মলদ্বারে চুলকানি। পায়খানা হচ্ছে শক্ত পায়খানা, সাধারণত একদিনেরও বেশি দেরিতে হয়, প্রায় আমাশয় আবৃত থাকে, অথবা সবসময় কিছুটা নরম উদরাময়, যেমন গেজানো পায়খানা, প্রস্রাব হয় ঘন ঘন, হাত পা সাধারণত হাত পা ঠান্ডা থাকে বা হাতের তালুতে ঘাম হয়, তালুতে জ্বালা, পায়ের তালুত ঠান্ডা শুকনো বা দুর্গন্ধ ঘামযুক্ত এবং গোড়ালিতে জ্বালা, বাহু বা হাত পা বা পায়ের পাতা সামান্য কারণে অবশ হয়ে যায়, হাতের বা বাহুর পেশিতে বারবার খিল ধরে যায়, শরীরে নানা পেশি বিভিন্ন অংশে ব্যথাহীন কম্পন, ঘুমোতে যাওয়ার সময় হাত পায়ে মুচুত ধরে যায়, পায়ের শিরাগুলি ফোলা প্রসারিত, শিরা ফোলার নারীস্ফীতি, জুতার ঘষা না লেগেও কড়া পড়ে যাওয়ার মতো ব্যথা, কোনো একটি সন্ধিতে বা অন্যত্র চিত ধরে যাওয়া, টান ধরে যাওয়া বা মুচকিয়ে যাওয়ার প্রবণতা, হাঁটতে গেলে বা কাজ করতে গেলে এক বা একাধিক সন্ধিতে কটকট করে শব্দ হয়, একটুতেই টান ধরে যাওয়ার প্রবণতা, এমনকি কোনো হালকা জিনিস হইতে গেলে তুলতে গেলে হাতে উপরে প্রসারিত করতে বা ওপরে রাখার জন্য জিনিস নামাতে গেলে প্রায় সময় এরকম হয়, এবং সুতরাং পেশির সামান্যতম প্রসারণের ফলে মাথা ব্যথা, বমি বমি ভাব, পেশির কমনীয়তা, ঘাড়ের ও পিঠের পেশি খুব চাপা ব্যথা ইত্যাদি নানা ধরনের উপসর্গ দেখা যায়, বিশেষত পিঠে, ঘাড়ে, হাত পায়ে, দাঁতে খুব জোরে টেনে ধরার মতো চাপা যন্ত্রণা, এসব স্যাঁতস্যাঁতে ঝোড়ো আবহাওয়ায় উত্তর ও পশ্চিম বা উত্তর পূর্ব বায়ু প্রবাহে ঠান্ডা লাগার পর, ভারী বস্তু তোলার পর অসম্ভব আবেগের ফলে হয়, যৌনাঙ্গে মহিলাদের শরীরে নানা অসুস্থতা সহ ঋতুবন্ধ, অনিয়মিত ঋতুস্রাব, প্রচুর পরিমাণে, অতি অল্প পরিমাণে, অনেক এগিয়ে, অনেক ব্র্যাকেটে আছে, অনেক পিছিয়ে, অনেক দিন পর পর জলের মতো, ঘুম ও স্বপ্ন তাড়াতাড়ি শয্যা থেকে খুবই ক্লান্তিকর, ঘুমের পর অবসন্নতা, স্বপ্ন অস্বস্তিকর, আতঙ্কময় বা খুব প্রাণবন্ত স্বপ্ন, ঘাম হচ্ছে সকালে ঘুমের মধ্যে ঘাম, নিদের বেলায় দিনের বেলা সহজে, এমনকি অল্প চলাফেরাতেও ঘাম, চর্ম যখন তখন বাত ও বিসর্প রোগগ্রস্ত হওয়ার প্রবণতা, হাজা, শীতে প্রচন্ড ঠান্ডা না পড়লেও হাজা হওয়ার মতো ব্যথা, দুর্বল চামড়া, অতি সামান্য ক্ষতে পুঁজ হয়, হাতের ও নিচের ঠোঁটের চামড়া ফাটে, প্রায় ফোড়া ওঠে, আঙ্গুল হাড়া হয়, হাত পায়ের বাহুর উরু এবং সময় সময় চিবুকের চামড়া শুষ্কতা, চামড়ার নানা জায়গায় খসখসে আঁশযুক্ত দাগ, মাঝে মাঝে তাতে আরামদায়ক চুলকানি এবং তারপরে জ্বালা অনুভূতি, পরিমাণে কম হলেও কখনো কখনো এখানে ওখানে আঙ্গুলে কবজিতে বা অন্য কোথাও অত্যন্ত আরামদায়ক ও অসহ্য চুলকানিযুক্ত উদ্ভেদ, এসব উদ্ভেদ কখনো পুজোপূর্ণ হয়ে ওঠে এবং চুলকানির পরে তাতে জ্বালা হয়, বৃদ্ধি ও উপশম যন্ত্রণা ও উপসর্গগুলি
বিশ্রামে পুনরায় ফিরে আসে, যখন চলাফেরা করে তখন চলে চলে যায়। অসুস্থতাগুলি প্রায় রাতে দেখা দেয় এবং উত্তর ও উত্তর পূর্ব বায়ুপ্রবাহে শীতকালে ও বসন্তকালের মতো কম আবহমান সময়ে বাড়ে। থ্যাংক ইউ স্যার, এই পর্যন্ত পড়লাম। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। এরপরে স্যার ওই যে আমাদের দ্বিতীয় দশা আছে, তারপরে সুন্দর লিখেছে ডক্টর শ্রীকান্ত বাবু অনুবাদে, হরিমোহন চৌধুরী খুব ভালো লিখেছেন, জানা দরকার আমাদের এগুলো স্যার। হ্যাঁ, জানলে পরে কি অনেক সময় এইসব নিয়ে আলোচনা হয়, তো আরো আমরা সমৃদ্ধ দেবো, বুঝতে পারবো ব্যাপারটা। আমরা শুধু মিডল আমেরিকা রেপার্টরির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, ওটা তো আমাদের প্রয়োজন ঠিক আছে, কিন্তু এই যে আভ্যন্তরীণ বিষয়গুলো, ফিজিওলজিক্যাল